সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শরীফ পরিবারের নওয়াজ একাই পাকিস্তানের তিন মেয়াদে প্রায় নয় বছর শাসন ক্ষমতায় ছিলেন ভুট্ট পরিবারের কয়েকজন রাজনীতিক বিভিন্ন সময়ে পাকিস্তানকে শাসন করেছেন প্রায় বারো বছর এভাবে কয়েক দশক ধরে দেশটির রাজনীতিতে যে পরিবারতন্ত্র জেকে বসেছিল দু সালে তাতে ধস নামান ইমরান খান নির্বাচনে জিতে নোয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পিপিপির কয়েক দশকের শাসনের অবসান ঘটান তিনি এর আগের রাজনৈতিক জীবন খুব দীর্ঘ না হলেও ইমরানের এ অর্জন বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয় পাকিস্তানের আধা সামন্তবাদী সমাজ ব্যবস্থা ও রাজনীতির স্তরে স্তরে পিতৃতন্ত্র পরিবারতন্ত্র ও আত্মীয়করণ হয়ে আসছে বিশেষ করে গত কয়েক দশকে দেশটির রাজনীতিতে পরিবারতন্ত্রই সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে এই মুহূর্তে ক্ষমতাসীন প্রধান দুই দল মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি উভয়ের ক্ষেত্রেই এটি বাস্তব 2017 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হয়ে নওয়াজ শরীফ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার ছোট ভাই শাহবাজকে নেতৃত্বে বসানোর প্রবণতা শুরু হয় শাহবাজের পর অপেক্ষায় রয়েছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ এরপর মরিয়মের ছেলে জুনায়েদ সফদার আলোচনায় রয়েছেন শাহবাজের ছেলে হামজা শাহবাজ শরীফও কেবল নোয়াজ পরিবারই নয় পাকিস্তানে পরিবারতন্ত্রের ধারা বয়ে নিয়ে যাচ্ছে ভুট্টো পরিবার ও তাদের রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি দু সালে দলীয় নেত্রী ও পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুর পর দলটি দিশা হারিয়ে ফেলে পিপিপি প্রতিষ্ঠা করেছিলেন বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো প্রায় চার দশক পাকিস্তানের রাজনীতিতে ছড়ি ঘুরিয়েছে দলটি কিন্তু বেনজির ভুট্টোর মৃত্যুর পর তার ছেলে বিলওয়াল ভুট্টো দায়িত্ব নিলেও কমতে থাকে দলের শক্তি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে পিপিপির শাহবাজের সঙ্গে হাত মিলিয়ে বিলল ভুট্ট পাকিস্তানে আবারও ফিরিয়ে আনলেন পরিবারতান্ত্রিক শাসন রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ